ব্রিটেনের মতো উন্নত দেশে যারা থাকে তারা দরিদ্র হতে পারে না, কিংবা আর্থিক কষ্টের মধ্য দিয়েও উন্নত দেশের মানুষরা যায় না এমন ধারণা হয়তো নিম্ন মধ্যম আয় ও নিম্ন আয়ের দেশের অনেক মানুষদের। কিন্তু কোভিড কিংবা বিশ্ব রাজনীতির এই টালমাটাল অবস্থায় ব্রিটেনে নিম্ন মধ্য নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে খাবার তালিকা থেকে অনেক কিছু। সম্প্রতি একটি গবেষণায় বলা হচ্ছে ব্রিটেনে শুধুমাত্র গ্রোসারি পণ্যের দাম বেড়েছে 56%। ব্রিটেন সহ সারা বিশ্বে খাদ্যের দাম বৃদ্ধিতে জীবনযাপন ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছে কোভিড ও ইউক্রেনের যুদ্ধ, যা স্বল্প আয়ের মানুষকে সবচেয়ে বেশি খারাপভাবে প্রভাবিত করেছে। দেশটিতে 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে বিস্কুট, ব্রেড, পাস্তা সহ নিত্য পণ্যের প্রতিটি জিনিসের দাম। তবে আমরা যারা এশিয়ান তাদের জন্য আরও দুঃসংবাদ হচ্ছে দেশটিতে খাবার তেল, চাল, মাংস, সবজির দাম 20-40% হারে বেড়েছে। আসছে এপ্রিল মাসে জ্বালানি বিলের গড় 693 পাউন্ড বৃদ্ধির ফলে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য বিপর্যয়কর হবে। এছাড়া ব্রডব্যান্ড, মোবাইল ফোনের শুল্ক ও পরিবহন, গ্রোসারি পণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার দাম বৃদ্ধিও বিষয়টিকে আরও জটিল করে তুলেছে সাধারণ মানুষদের জীবন। এবার 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কিছু পণ্যের যে কত হারে দাম বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। পাস্তার দাম 45 পেন্স থেকে 70 পেন্স হয়েছে, তার মানে 56% দাম বৃদ্ধি পেয়েছে। টমেটো সসের দাম 75 পেন্স থেকে 1 পাউন্ড হয়েছে, এতে শতকরা 33% দাম বেড়েছে। ব্রিটেনে ওরাল বি সবচেয়ে জনপ্রিয় টুথপেস্ট, এর দাম 1 পাউন্ড 89 পেন্স থেকে 2 পাউন্ড 50 পেন্স হয়েছে, শতকরা 32% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সালাদের দাম 20 পেন্স বেড়েছে, সালাদের দাম 65% বৃদ্ধি পেয়েছে, শতকরা মূল বৃদ্ধি আসলে প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু বেড়েছে। জ্যামের দাম যেখানে 2 পাউন্ড ছিল এখন হয়েছে 2 পাউন্ড 60 পেন্স, মানে চিজের দাম 94 পেন্স ছিল তা বেড়ে হয়েছে 1 পাউন্ড 20 পেন্স। প্রত্যেকটা জীবনযাপনের সাথে যে প্রত্যেকটা জিনিস তার দাম বেড়েছে, দাম বেড়েছে সেমি স্কিমড মিলের 80 পেন্স থেকে 95 পেন্স হয়েছে। শুধু খাবারই নয়, পোশাকেরও কিন্তু দাম বেড়েছে, পোশাকের দাম বেড়েছে 10% করে, আর পায়ের যে জুতা পরি আমরা তার দাম বেড়েছে 9%, ঘরের ফার্নিচারের এবং গৃহস্থলী পণ্যের দাম বেড়েছে 8-12%, এবং যেসব পণ্য এক্সপোর্ট করে তার মানে বাইরে থেকে আসে সেসব প্রত্যেকটা পণ্যের দাম 30% করে বৃদ্ধি পেয়েছে। আমরা যারা এশিয়ান আছি, এশিয়ানদের ক্ষেত্রে আমরা আসলে শাক সবজি এবং আমাদের এশিয়ান ধাঁচের খাবার খুব পছন্দ করি, এবং এই প্রত্যেকটা খাবার বিশেষ করে সবজির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, তাই জীবনযাপনের সাথে এই বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওই পেজ www.runnermedia24.com এ।